একটা করে লাইক এই স্বামীর জন্য। আরে অসৎ বউ দেখেন কি হচ্ছে আমাদের বাসায়, এগুলা যোগ্য স্বামীর যোগ্য বউ। যোগ্য বউ কই দিলাম, যা একটু খুশি হও, খুশি হয়। তুমি আমাকে যোগ্য বউ বললাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার আত্মের আজকে গ্যাস নাই, এই যে একটু একটু আসতেছে, দেখছো হিট কম। এই হিটে চাও বানানো যাচ্ছে না, মানে আপনাদেরকে দেখাই না এখন। তাও একটু মনে হয় না, যে যে একদম আমি আজকে রুটি বানান, আমার রুটি শেষ হয়েছে, রুটি বানাতে চাইছিলাম তা বানাতে পারি নাই। রান্না বান্না কিছু করার মতন অবস্থা নাই, এই জন্য আজকে সকালে নাস্তা হচ্ছে অর্ডার করা হয়েছে, সব সাইফনের পাপা নিয়ে আসছে। আমো খাই না, কালকে রাতে আমি একবার রুটি বানাইতে চাইছিলাম, তারপর আবার হচ্ছে অন্য কাজ করলাম, তো এটা হচ্ছে রুমালি রুটি নিয়ে আসছে, খুব সুন্দর রুমালি রুটি নিয়ে আসছে। আও খাই না আমো, হেভি জিনিস আনছে, আসো সব বের করি। নান রুটি, আবার হচ্ছে রুমালি রুটি, তারপর ডাল ভাজি, এটা মনে হয় সম্ভবত সুজি। আম্মু এখন না খেলে ঠান্ডা হয়ে যাবে। আমি আমি কি বলতেছি, গাড়ি আমার গাড়িতে উঠাবো, আমিও গাড়িতে উঠাবো। কই তোমার গাড়িটা? ওই দে আসো আসো, দেখি 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 দেখি, নানির গাড়িতে বলে উঠাবে নানিকে। নাস্তা শেষ করে ঔষধ খাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আম্মু আজকে বেলের শরবত বানাচ্ছে, কালকে সাইফানের পাপা দুইটা বেল নিয়ে আসছে, বসে বেলটা অনেক ভালো, কিন্তু বেলটা কাঁচা বেল হচ্ছে পাকাইছে, ও তো চেনে না। আম্মু দুইটাই একসাথে করো, কারণ বেশি হবে না, ওইটাও কেমন ব্যাপার। দুইটা হচ্ছে ফাটাই দিছে, আরও কয়েকদিন মানে পাকতে হইতো। আম্মু বলতেছে জ্বালা বেল এটা। ঢাকা শহরে বেল হচ্ছে খুব যে একটা, আমি যতবার কিনছি না ভালো বেল খুব কমই পাওয়া যায়। যেমন আম্মু আমরা বাসায় ওই যে একদম পাকলে কেমন হয়, নরম হয়ে যায় না, ওই জিনিসটা পাওয়া যায় না, খোঁজ করতে হয়, যা কিনতে জানতে হয়। দুইটাই করে ফেলো, এ ভালো হবে না, হচ্ছে শক্ত ভিতরে ভালো না, বেল পাকলে সুন্দর নরম হয় না, এমন করলেই উঠে আসে, এটা দেখো না। আমাদের ওই যে ফুপু বুদ্ধন ফুপু আছে, ওনাদের যখন গাছ ছিল আমাদেরকে অনেক দিত, খুব সুন্দর বেল। মধু লেবু পানি দিব, সাইফানের পাপা আম্মু আমি সাইফান সবাইকে খাই। আমি না ভুলে গেছি যে তুমি কি, তোমরা চিনি খাবা না, তাই তো? না ভুলে, আমি পর্যন্ত খাইনি জানো, সত্যি? হ্যাঁ, আর আমাকে আমাকে লোভ দেখা লাভ নেই, আমি নাস্তা খাইছি, সাইফানও খাইনি। কঠিন ডায়েট চলতেছে বাড়িতে দেখতেছি, সবাই আমার সাথে সাথে রোজা রাখতেছে, খাচ্ছেন? খাচ্ছি কিন্তু মিষ্টি কমাই দিচ্ছে।
তাছাড়া সব সেমি গলায় উঠে যাবে আমি চলে যাবো আজকে আমাদের রান্না হচ্ছে ঢেঁড়স ভাজি আর হচ্ছে আম্মু ভাত বসায় দিছে আর অনেক রান্না আছে এই জন্য রান্না লাগবে না আমাদের কালকে যে মাছ দুই রকম মাছ রান্না করছিল সেই মাছ বোনা আছে আর আম্মু হালকা হিটে ভাজি বসাইছিল সকালে সে ভাজি হয়ে গেছে এই দিয়ে হয়ে যাবে মুরগি মাখানো আছে মুরগি মাখানো দিয়ে দুই পিস এখানে বাবাকে ভেজে দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে না নানিকে রান্না শিখাচ্ছে আজকে বাকি কিছু বেশি পারে না বা বন্ধ করে দিতে বলে মানে শুরু শুরুতে ও এক্সাইটমেন্টে খুব প্রেশার ক্রিয়েট করতে এখন অত প্রেশার ক্রিয়েট করে না ওর জাস্ট একটাই কথা যে আমি আগে করব সো এই ফ্রিডমটা তাকে দেওয়া হয় এই হলো ঘটনা এখন আমি আল্লাহর নাম নিয়ে শুরু করি দেখি কেমন পারি কতক্ষণ পারি এডিট করা নাই আমি এডিট করতে বসছি আর খাচ্ছি হচ্ছে আম্মু ওই যে লেবুর খোসা লেবু পানি দিছিলাম সবাইকে আম্মু লেবুর খোসাগুলোকে ফুটায় পানি আম্মু আর আমি দুজন মিলে খাচ্ছি এই পানিটা অনেক উপকার আমার বড় খালামা যখন দেখে আসছিলো আমার এক ভিডিওতে দেখা দিয়েছিলাম এটা প্রচণ্ড তিতা আর এই খোসার জাল দিয়ে খেলে অনেক উপকার হয় খালামা বলে যাদের ডায়াবেটিস তাদেরও বলে ডায়াবেটিস কন্ট্রোল হয় আমার নাই তারপরেও উপকার এই জন্য খাচ্ছি আম্মু ফোড়ায় দিল তিতকু তিতকু লাগে খসখস এটা খাওয়া কষ্টদায়ক লেবু মানে করলা আদা হলুদ পানির চায় তো এটা কেমন জানি টেস্ট নেই কোনো আর সাইফান আমার সাথে লুকোচারি খেলতেছে পদ্মা ছিঁড়ে যাবে বাবা 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 পদ্মা ছিঁড়ে যাবে আজকে 200 ক্যালোরি করতে অনেক কষ্ট হচ্ছে অনেক মানে অনেক দেশতেই মনে হচ্ছে যে হার মানি মনে হচ্ছিল অনেক দূর আগাইলাম আর 3 ক্যালোরি বাকি মাঝে মধ্যে আপনাদের এমন দিন আসবে যেদিন কিছুই ভালো লাগবে না বাট এই জিনিসগুলো অতিক্রম করতে পারলেই অনেক কিছু করা সম্ভব জীবনে ওয়েট লস তো অবশ্যই সম্ভব আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ স্টপ করে দেই 200 হয়ে গেল উফ আলহামদুলিল্লাহ ডেইলি করে রাখা ডেইলি করতে পারাও একটা অনেক বড় চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ আম্মু হচ্ছে এক্সারসাইজ করতেছে আর আম্মু 29 মিনিট 198 ক্যালোরি বাবা আম্মু তোমার একদিনে ওজন কমে যাবে
সেই চেষ্টা নাই সুস্থ থাকলেই ভালো আলহামদুলিল্লাহ আমার সব কাজ শেষ হওয়ার পরে আমি চলে আসছি আমার একটু দেরি হয় কিন্তু আমি ওই যে 100 ক্যালোরি কমাবো আমি ঘর মুছে আসছি তো এমনি আমি ক্লান্ত তুমি নামাজে দোয়া করিও আমি যেন 200 ক্যালোরি করতে পারি খাওয়ার জন্য সাইফান এটা দরজাটা লাগাইছো তো আল্লাহর রহমতে 19 মিনিট 36 সেকেন্ড 123 ক্যালোরি আমি করব 22 মিনিট 138 ক্যালোরি আর আজকে আমার অবস্থা একদম অনেক ভয়ানক খারাপ ঘেমে ঘুমে অবস্থা খারাপ আর তার মধ্যে ঘর মুছে আসছি আরও অবস্থা খারাপ এখন ওই যে কাজটা করবো এখন অফ করে চলে আমি চাচ্ছিলাম 150 ক্যালোরি পর্যন্ত করতে 150 ক্যালোরি করে অফ করে দেব ভালোই আজকে অনেক ক্লান্ত লাগতেছে আপনার হাতে 150 ক্যালোরি হয়ে গেছে গরম পড়ছে তো অনেক গরমে তার মধ্যে এক্সারসাইজ করাটা অনেক কষ্টের অনেক কষ্টের ধরে রাখাটাই সবচেয়ে তো বড় চ্যালেঞ্জ এখন আমাদের জন্য ওই যে চেষ্টা ছাড়বো না দুজন মিলেমিলে করলে করে একটা উৎসাহ আসতেছে আম্মু সঙ্গে করতেছে বাবা ঘাম যে ফুটা ফুটা পড়তেছে এখন একদম গোসলে চলে যাব তারপরে নামাজ সাইফনের বাবা নামাজে এসে এসে খাবার দিতে হবে এখন বাজে দুপুর 2টা প্রথম ফুড সলিড ফুড বিসমিল্লাহ সলিড ফুড মানে যে তরমুজ আনছি বলছিলাম না ঠান্ডা হওয়ার পরে আরো টেস্ট হবে আজকে আমি কাটতে কিভাবে দেখাই খোসা একটু রেখে রেখে আমার দাদি আর আমার ছোট বোন সবসময় পছন্দ করতো যে নিচের খোসাটা ধরে খাইতে মনে করে খোসা সবাই তো খাইতে আমাকে হাতে একটা পুরো হলো মানে বড় করে কাটে যে বিক্রি করে যাবেন না ওইভাবে আম্মু ওইভাবে ওদের মানে দাদিকে আর শিমুকে কেটে দিত খুব পছন্দ করতো ভালো লাগতো আমি আবার যে কেটে নিয়ে সুন্দর করে বসে খাওয়াটা পছন্দ করি আজকে আমি তাই ওদের কথা মনে করে ওইভাবে কাটলাম কি তুমি এখন তরমুজ খাচ্ছ কেন আমি এক্সারসাইজ করে ক্লান্ত হয়ে গেছি তুমি না খাই যে 200 ক্যালোরি কি হয় ঝরা এটা আমি ভাবতে পারি না আমরা তো সকালে নাস্তা খাই আমি খাও খুব মজা ও উল্টা উল্টা খাবার খায় খাবো ভাত একটু পরে ও বেশি ওজন কমবে যে এই 16 ঘন্টা পর প্রথম খাবারটা যদি ফ্রুটস হয় তাহলে খুব ভালো সেটা মানে আরো ভালো আম্মু শিমু আর দাদি হলো ওই যে তরমুজের খোসা সহকারে খেতো না হাতে নিয়ে এই যে খোসাটা ধরে ধরে ও না মুখ আই মোরা আই খাই না লে এগুলা শেষ হবে না ফল খাওয়ার আধা ঘন্টা পর আপনারা মানে আপনাদের মেইন যে মিলটা দুপুরবেলা সেটা খেতে পারেন আর কি ঢেঁড়স ভাজি অনেকদিন পর খাচ্ছি বিসমিল্লাহ আজকে তরকারির ভ্যানে দেখলাম ঢেঁড়স আর সজনা এই দুইটা তরকারি দেখতে খুব সুন্দর বাকি সব তরকারি কেমন যেন চেহারা খারাপ মানে কিনতে মন চায় না আমরা সাদে বসে আছি সাদে না সরি সরি আমাদের বারান্দায় বসে থাকলে সাদের অনুভব পাওয়া যায় বলে সাদে বলে বলেছি কারণ সাইফানের বাবা বলতেছে এত সুন্দর একটা বাসায় তোমাকে আনছি তুমি সূর্যটা দেখতেছো না সূর্য কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে আর আমরা কী খাচ্ছি সেটা বলি আমার এক বয় মামের আচার আমার হাত থেকে ওই যে রান্নাঘর গোছানোর সময় পড়ে গেছিলো পড়ে যায় সেটা হচ্ছে ছিল আমের আচার ছিল এই দুইটা হচ্ছে মোরব্বা এই দুটোই আছে
চিকেন সসেজ আমি ভাবতেও পারতেছি না যে সেটা বাসায় বানাবে মাংস অনেক পরিমাণ আমার এটা হচ্ছে ফয়েল পেপার স্বামীর দেওয়া স্বামীর দা ব্লেন্ডার দেখি ভালোই কাজ করতেছে দাঁড়া উল্টা সাইড দিয়ে নাড়তেছি কেন স্বামীর দেওয়ার ব্লেন্ডার বলে কথা কি একটা করে লাইক এই স্বামীর জন্য আরে অসৎ বউ দেখেন এইসব জিনিস আপনারা দেখবেন না শুকনো মরিচের গুঁড়া কত চামচ এটা না ওই যে শুকনো মরিচ আনছিলাম এটা চাইলে হচ্ছে তাহলে কি কি দিলা লবণ শুকনো মরিচের গুঁড়া ব্ল্যাক পেপার এত হ্যাঁ মুরগির মাংস রসুন বাটা এটা এক চা চামচ লবণ তো দিলাম না একটু একটা ডিম দাও তুমি একটু হচ্ছে ময়দা লাগবে আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে ডিম ময়দা কর্নফ্লাওয়ার আসলে যদি এটা সম্ভব হয় মনে করো তোমাকে একটা মেডেল দেওয়া উচিত আমি তো এখন ওরা হচ্ছে মাংসের পরিমাপ বলছে 300 গ্রামে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বুঝছো আমার ধরো 500 গ্রাম হবে সেক্ষেত্রে আমি 3 চামচ দিলাম 500 গ্রাম 600 গ্রাম আমারটা হবে এত তাই লাগবে না তোমার তো পুরো মাখাইতে হবে ময়দা কি আম ময়দা তো লালাটা আমার ব্লেন্ডার নোংরা করতেছ তুমি পরিষ্কার করবা এটার দায়িত্ব তোমার হ্যাঁ এখন একটা ডিম দেবো শেষ দাঁড়াও এখন হচ্ছে ঢাকনা লাগাই দাও আমি আর একটু একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে হালকা আমার গরম মশলা পাউডার আমি একটু দিই এই যে মানে এটা কিছু ঈশ্বরদীর না এটা আমার নিজের বানানো গরম মশলা আমি ভাবছি চাট মশলা চাট মশলাও দিতে পারতে একটু না দিলে ফ্লেভার ভালো হয়
এখন কি করতে হবে একটু বলে দাও। কিছু করতে হবে না, এখন ফয়েল পেপার কেসি বাইসো ফয়েল পেপার নিয়ে আসলাম। আচ্ছা তাহলে ফয়েল পেপার লাগবে, অলিভ অয়েল লাগবে বা যে কোনো তেল? যে কোনো তেল দিলে হাতে নিয়ে নিয়ে এখন হচ্ছে সাইজ করতে হবে। পরে এর মধ্যে দিতে হবে ওইটা, ওর মধ্যে এটা কাটো, এটা লম্বা লম্বা করে কাটো, কাটে এই যে পেঁচাবো দেখাচ্ছি দেখো, তো কাটে টুকরা করে নিই। পুরা সলিড করে ভেজাল নেই। এটা একটা ভালো জিনিস, এই যে এখানে করে একটা করে দিয়ে দিয়ে পেঁচাই দেব। কি বলো, এত সুন্দর সহজ। এখন জাস্ট এটাকে ফ্রাই করলেই কাছে, এটাকে সিদ্ধ করতে হবে ভাপে। ও মুখটা পেঁচাবো, এখানে পেঁচাবো, পেঁচে পেঁচে একটু করে কাটবো আর ভাপ দেবো লাস্টে। এই যে রেখে ফেলবো, বুঝতে পারছি, এমন করে করে এই যে সেম এমন করে করে আমি কাটে কাটে ফয়েল পেপারে ইয়ে করবো। জিনিসপত্র আসলে কোনো জিনিস বানাইতে জানলে না অনেক স্বাস্থ্যসম্মত আর টাকাও বাঁচে, সব দিক দিয়েই লাভ আর লাভ, তাই না? ঠিক না সাইফন? 250-300 তার মধ্যে এখন বলে প্রসেসড ফুড খাবে না, তাহলে এখন তাই আইটেমগুলো শেখা আমাদের দরকার না। হোমমেড খাবার খাওয়াটাই বেটার ডায়েটের সময়, যত বাহিরের ফুড অ্যাভয়েড করা যায় ততটা ভালো। এখন এইভাবে করে সবগুলা সাইজ করে নিয়ে তারপরে পরের স্টেপটা আমরা আপনাদেরকে দেখাবো, সো ততক্ষণে আমরা এই কাজটা শেষ করে ফেলি। এটা আমি এখন কেটে কেটে নেব, একটা আন্দাজ পাইলাম না? হ্যাঁ, এটা জাস্ট কেটে পরে সিদ্ধটা রেখে দিও। এই যে এই যে এমন করে করে আমাকে সব সাইজ আগে করে নিতে হবে। সিদ্ধটা করতে আমি গরম পানিটাও দিয়ে আসি চুলায়। কতক্ষণ সিদ্ধ করতে হবে? 12 মিনিট 15 মিনিট, তারপরে ভেজে নিলেই শেষ। তারপরে হচ্ছে ঠান্ডা পানির মধ্যে চুবাইতে হবে। চুবানোর পরে সব প্যাকেট ঠান্ডা হবে, ঠান্ডা পানির মধ্যে চুবাইতে হবে। তারপরে তুমি হলো ওই যে জিপলক ব্যাগে হচ্ছে রেখে ফ্রিজে করে রাখতে পারো, যখন তোমার বাচ্চা খেতে চায় তখন দিতে পারো। এই যে এখন আমি আমার সাইজ মতন কেটে নিব আর বানাবো। আমার হাতে গোল গোল একটা সাপ, গোল গোল সাপ। আল্লাহর রহমতে আমাদের সব হচ্ছে সসেস রেডি। কি ব্যাপার, এখানে একটা ফুটা হয়েছে, এটাকে একবার ফোড়ন দিয়ে দিই। আর আর হচ্ছে আম্মু হচ্ছে স্যুপের জন্য গোল গোল করে দিচ্ছে, এটা স্যুপ রান্নার সময় দিব। নাতির জন্য স্পেশাল শেষ আমাদের সব সসপ্যানে করে পানি ফুটতে দেওয়া হয়েছে, এখনো ফুটে না, একটু ফুটুক। পানি ফুটে গেলে তারপরে মানে কি হবে দেখাবো আমরা। হ্যাঁ, আর একটু ফুটুক, একটু গরম। এইদিকে স্যুপের সাথে যেই মিটগুলো ইউজ করা হবে, মিট বল আর কি, সেই মিট বলগুলো অলমোস্ট রেডি। পানি ফুটে গেছে, আমি এখন সসেসগুলোকে 10-12 মিনিট ফুটাই নেব। এই ফাঁকে আমি একবারও ঢাকনা খুলবো না, একেবারে 12 মিনিটের জন্য রেখে গেলাম, আঁচটা মাঝারিতে রেখে দিলাম। আমি হচ্ছে 2 প্যাকেট থাই স্যুপ রান্না করব। স্যুপটা ফুটে গেলে এই বলগুলো দিয়ে ভালো করে স্যুপ রান্না করে নেব।
আর এদিকে চিকেন সসেজ গুলো ফুটে গেছে। আমি এখন নামাজে চলে যাচ্ছি, আম্মু নামাজ পড়ে চলে আসছে। এই যে মাগরিবের নামাজ পড়ব, আর আম্মু তাহলে 10 মিনিট পরে এটা নামাবা। আর হচ্ছে ওই যে এটা যখন ফুটে যাবে না, তখন হচ্ছে এই বলগুলো ওর মধ্যে দিয়ে দেবা। এখন সব বলগুলো সুপের মধ্যে দিয়ে দিচ্ছি। বোকা 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 একবার ফুটে দিলাম। এখন আমাদের চিকেন সসেস একদম ফুলে ফুলে টোবা টোবা হয়ে গেছে। আমাদের 12 মিনিট পুরোপুরি হয়ে গেছে, একদম ফুলে এক একটা দেখেন কি বড় বড় হয়েছে। আম্মু ফুলে গেছে, সুন্দর হয়েছে। এখন হচ্ছে ঠান্ডা পানি, এই যে একটা গামলা নিয়ে ঠান্ডা পানি দিব ফ্রিজে, তারপরে এগুলোকে চুবায় রাখতে হবে 2 মিনিটের মতন। নামাই ফেলি ঠান্ডা পানি। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। খুব সুন্দর ফ্লেভার আসছে অলরেডি। দর্শক কি হচ্ছে আমাদের বাসায়, এগুলা চিকেন বলে চেহারা দেখেন, একটু ধৈর্য ধরো। তোমার এত কষ্ট হচ্ছে দেখে আমার খারাপ লাগতেছে। একদম যোগ্য স্বামী চলে আসছে। কি বলে যেন, যোগ্য স্বামী, যোগ্য ব্লেন্ডার, যোগ্য স্বামীর যোগ্য বউ। যোগ্য বউ কই দিলাম, যা একটু খুশি হও, খুশি হয়। তুমি আমাকে যোগ্য বউ বললা, ইশ ইশ রে। এখন হচ্ছে ঠান্ডা পানিতে 1.5-2 মিনিট। এখন আমরা এই পানিটাকে ফেলে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে ফয়েল পেপার ছিল না, এটা না হলে এটা ব্যবহার করতে মানে এটা অনেক সেই এটা চিকেন স্টক, এটা খাওয়া উচিত না। সো এখন এটা ঠান্ডা হতে দিতে হবে। এটা কি একদম ফ্রিজের পানি? হ্যাঁ আমরা রাখছিলাম, ভালোই লাগলো জিনিসটা শিখে, আনন্দ লাগলো সেটাই। আর এখানে আমাদের সুপ আর কতক্ষণ লাগবে? ইয়া এটা কি জ্যাক্স মিরাকল সুপ হচ্ছে না? হ্যাঁ ওই জিনিসটা দিছি, ওই যে একটা লেবু, ওই ভাইয়াটা বলছিল না, এক টুকরা লেবু, আদা আর হচ্ছে একটু কাঁচামরিচ দুটো দিছি। এরকম ক্রিয়েটিভ জিনিস আপনারা বাসায় করবেন, স্বামী খুশি, বাচ্চা খুশি, মা খুশি, বাপ খুশি, শাশুড়ি খুশি, সবাই খুশি। এটা শিল্পী খালাম্মা আগেই খাওয়ায়, শিল্পী আন্টিটা তো কিন্তু যে আমাদের এখানে আজকে শিল্পী খালাম্মা এই যে এগুলো খাওয়াইছিল, আর ওই যে জ্যাক মিরাকল ভাই হচ্ছে আমাদেরকে এই সুপের সাথে এই আইডিয়াটা দিছিল, তো টেস্ট করে দেখো। সব আইডিয়ার কম্বিনেশন এটা, ভয় লাগে আমার, গরম নাকি এটা নামানোর সময় চলে আসছে। আর এটা কি একসাথে ভেজে দেব? হ্যাঁ এটা একটু একটা ভেজে দে, দেখানো উচিত। খুলে ফেলবো এখনি। হ্যাঁ আর এখন এগুলাকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান অলরেডি বসে গেছে। ওয়াও এটা তো ভাই রে ভাই, এটা তো কি হয়েছে? এটা তো কাবাব হয়ে গেছে মানে। হ্যাঁ এটা আম্মু একটু বেশি করে করে দিছে না? হ্যাঁ এটা তো পুরো কাবাব। যে যেটা হলো ডাবল পেপার পড়ছে, একটু ফুটা ছিল। আমাদের মাংসের পরিমাণ বেশি হয়েছে, আমি তো তোমাদেরকে বললাম আরেক চামচ আটা দেই, তোমরা ওই যে ময়দা দেই, তোমরা তো দিতে দিলা না, দেখো পরের বার ভেজাল দিও, একদম ফ্রেশ একদম সেই। এই যে সব সাইজ মতন রেখে এমন এমন কাটে কেটে দরকার নেই অত নকশা আমাদের, আমরা কি এলোমেলি খাই ফেলবো নাকি? সব খুলতে থাকে, সব খুলেই তো হলো ওই যে জিপলক ব্যাগে ভরে তুমি হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারবে। আমি একটা আনছি ওই জিপলক ব্যাগে, যে ফয়েল পেপার থেকে সব বের করা শেষ, সবাইকে একটা এখন একটা একটা করে চারজন আর চারটা, কারণ এই আজকে সুপের সাথে আছে না। হ্যাঁ হ্যাঁ রেডি করো তাড়াতাড়ি করো। ভাজা তো খুব সহজ, নরমাল, জাস্ট আমরা এখানে অবশ্য অলিভ অয়েল ইউজ করতেছি, আমরা সিদ্ধটা সিদ্ধটা তো তুমি খেতে পারো। হ্যাঁ হ্যাঁ বাস মাস্টার শেফ হাত না লাগালে কি হয় আপনারাই বলেন। এত ফিলিংসে বসে বসে কেউ একজন মাস্টার শেফ ছাড়া কোনোদিনই পারবে না।
চোখের চামচগুলো নেই। সাইফানের পাপা যা সুন্দর করে সসেসগুলো ভাজলো আমার মন একদম খুশি হয়ে গেছে, আর এমন সুন্দর হয়েছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। একটু একটু করে ফ্লেভারটা সুন্দর আসছে। চলো চলো আর খাই নিতে থাকা, চলো চলো চলো। কি লাইক দিতে আমার ছেলে আমাকে, সে স্যুপ টেস্ট করছে। চলো অনেক সুন্দর। চায়ের পানি দিয়ে দেয় একবার। চলো চলো বেশি খাইতে মন চাচ্ছে, মিট বলটা খেয়ে দেখি। আরো বেশি মজা হবে কারণ এটা ভাজা। তোমার কেমন লাগতেছে? ভালো বানাইছি, আল্লাহর রহমতে ভালো লাগতেছে, সুন্দর হয়েছে। আর কেনার দরকার নেই, বাসায় বানাবো। ভিতরটা খুব সুন্দর হয়েছে দেখো, এই যে একদম পারফেক্ট, সব শিরায় শিরায় একটা। এই তো বাচ্চারা খাচ্ছে, এটাই তো সবথেকে বড় খুশির খবর। এটা খাই দেখো না আগে কেমন হয়েছে। কাটো কাটবো কেন, তুমি এক পিস তোমারটা নাও। আমো না, মজা হয়েছে কিন্তু পিওর মিট আর কি, কোনো ভেজাল নেই। খুব প্রিয় জিনিস বানাইছে। মিঠু সাইফানের সাথে কথা বলো। বল মিঠু মারতে পারে না বাবা। আচ্ছা একটু মিঠুর সাথে কথা বলো। তোমার পাপা খুশি হয়, তোমার জন্য অনেক কিছু আনবে। বলো পাপা বলতে হবে, বুঝছো? পাপা বলতে বলতে পারলে অনেক লাভ আছে, বুঝো নাই? বলো পাপা উপরে উঠে আবার নেমে যাচ্ছে, একা একাই নেমে যাচ্ছে। আমরা আজকে সাইফান এখন আম্মুকে লেটারগুলো বলবে আর বসাবে না। আমাদের এর মধ্যে সব লেটার পোটলা করা আছে। এল পি ও ইউ কিউ কে ডি ইউ সরিও 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 সরিওতে অজগর সরিওতে অজগর 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 সরিও সরিও সরিয়া সরিয়া রসই 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 আমার দিকে তাকাও। রসই রসই রসইতে ইলিশ ইলিশ বলো। দীর্ঘই
দীর্ঘই দীর্ঘই রসই রসই দীর্ঘই দীর্ঘই সাইফানের হাতে একদম ফার্স্ট ক্লাস ওয়ান এত সুন্দর হয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি দেখো এখনই সে হচ্ছে এটাকে নানিকে দেখাইতে চলে যাবে একটা দৌড় দেবে তারপরে যাবে তার পাপার কাছে আজকে আম্মু খুব সুন্দর টুলে বসে একদম ফাইন করে এখন রুটি বানানো হচ্ছে আমাদের আজকে রুটি শেষ হয়ে গেছিলো এখন আম্মু রাতে বানাচ্ছে আর আমি বানাচ্ছি হচ্ছে হলুদ আদা করলার পানি আপনারা বারে বারে আমাকে জিজ্ঞাসা করেন আমি এই হলুদ আদা করলার পানিটা কীভাবে বানাই এই যে আদা আর হলুদগুলোকে কেটে এখন ধুয়ে থেতলায় নিব তারপরে দেব হচ্ছে করলা দুই তিনটা করলা আমরা তিনজন খাবো এটা আজকে রাতেও খাবো কালকে সকালেও নাস্তার পরে আবার খাবো অনেকবার দেখাও দিছি বলেও দেই তারপরে অনেক ভাই বোন আবার জিজ্ঞাসা করেন এটা খেলে সুস্থ থাকা যায় আম্মু তুমি কেমন উপকার পাইছো বলো তো না এটা খাইলে যাদের ধরো কষা আছে কুষ্ঠকাঠিন্য তাদেরও অনেক উপকার আর শরীরটা ভালো লাগে পেট পরিষ্কার হয়ে যায় পেট পরিষ্কার হয় শরীরটা হালকা হয় জিপলক ব্যাগে এখন ভরে হাতলাই নেব পলিথিনে করলে ভরে এখন গরমের সময় তো হলুদ আদা আর করলার পানি বেশি পরিমাণ করে রাখলে পচে যাবে আর এটা টাটকা টাটকা করে খাওয়াই ভালো মানে একবার করলে দুই বেলা খাবেন রাতে আর সকালে খাবেন তারপর আবার নতুন করে করবেন এখন ভালো করে ফুটাই নিলেই আদা হলুদ আর করলার পানি হয়ে যাবে You are my hero, you are my superstar. আজকে সসেজ আর সুপ খাওয়ার পর থেকে সবারই পেট ভরা এখন আমরা সবাই একটা করে রুটি খেয়ে নিব তারপরে ওই যে হলুদ পানি করে রাখছে হলুদ পানি খেয়ে আল্লাহ আজকের দিন শেষ আর একটা খেজুর খেয়ে নিব My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.